ভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে কিভাবে ফেসবুক পেজের ভিডিও সঠিক নিয়মে প্রাইভেট করতে হয় এবং সেই প্রাইভেট করা ভিডিওটাকে আবার কীভাবে রিপাবলিশ করা যায় বা পাবলিক করা যায় কেননা অনেকেই ফেসবুক পেজের ভিডিও প্রাইভেট করেছেন ঠিকই কিন্তু সেটাকে আর নতুন করে পাবলিশ করতে পারছেন না কারণ একটাই আপনি সঠিক নিয়মে সেটা প্রাইভেট করেনি দেখুন ফেসবুকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসে আপনি যদি সেই পুরনো নিয়ম অনুযায়ী ফেসবুক পেজের কোনো ভিডিও প্রাইভেট করেন তাহলে হয়তো সেটা ঠিকমতো প্রাইভেট হবে না কিংবা সেই প্রাইভেট করা ভিডিওটাকে আপনি রিপাবলিশ করতে পারবেন না বা আবার পাবলিক করতে পারবেন না তাহলে বা সঠিক নিয়মটা কী আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলে দেব একদম সঠিক নিয়মে নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের ভিডিও প্রাইভেট করবেন এবং সেটাকে আবার পাবলিশ করতে পারেন ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক খুব একটা বড় ভিডিও হবে না স্কিপ করে কিন্তু দেখবেন না তাহলে কিন্তু আপনার কাজটা হবে না মতো। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চলুন আর দেরি না করে শুরু করা যাক আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি আমার যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেটা কিন্তু লগ ইন করেছি তো পেজে লগ ইন করার পরে আমাদের চলে আসতে হবে এইখানে ম্যানেজ পেজেস অ্যান্ড প্রোফাইলস আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন একটু ভালো করে ধৈর্য ধরে দেখুন সব বুঝতে পারবেন আমি মার্কও করে দিচ্ছি ম্যানেজ পেজেস অ্যান্ড প্রোফাইলস এর মধ্যে আপনার পেজটা থাকবে সেই পেজে আবার আপনাদের ক্লিক করতে হবে তো এখান থেকে আমাদের এই টেক দীপঙ্কর এই ওপরে আমরা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে এরপরে কী করতে হবে এরপরে দেখুন এই যে এখানে রয়েছে মেটা বিজনেস শ্যুট আমি জুম করে দেখাচ্ছি সব ঠিক আছে দেখুন মেটা বিজনেস শ্যুট ঠিক আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে ওকে আচ্ছা এইখানে আসার পরে একটু ভালো করে কিন্তু খেয়াল করবেন এইখানে আসার পর আমাদের কী করতে হবে এই যে কন্টেন্ট রয়েছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই যে কন্টেন্ট কন্টেন্ট যে অপশান রয়েছে ঠিক আছে এই কন্টেন্টে আমাদের ক্লিক করতে হবে তো আমরা কন্টেন্টে ক্লিক করবো এবার কন্টেন্টে ক্লিক করলাম কন্টেন্টে ক্লিক করার পরে আমরা যে যে ভিডিওগুলো এই পেজে আপলোড করেছি সেগুলো কিন্তু পরপর চলে আসবে ঠিক আছে তো আপাতত এখানে একটা ভিডিওই রয়েছে মানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু এই পেজটা ক্রিয়েট করেছি এটা কিন্তু একটা ডেমো পেজ ঠিক আছে আচ্ছা তো এখানে আসার পরে দেখুন আমাদের এই যে একটা ভিডিও রয়েছে হাউ টু আপলোড ভিডিও দেখুন এই যে এই ভিডিওটা এই ভিডিওটাকে আমরা কি করব প্রাইভেট করব এবং আবার সেটাকে পাবলিক কি করে করতে হয় সেটা দেখে নেবো যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিও এইখানে এর পাশে দেখুন বুস্ট লেখা রয়েছে এবং তার পাশে দেখুন থ্রি ডট আইকেন রয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে থ্রি ডট আইকান রয়েছে এই থ্রি ডট আইকান আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা থ্রি ডট আইকানে ক্লিক করব ক্লিক করার পর আমরা থ্রি ডট আইকানে যদি ক্লিক করি এরকম কিন্তু অনেকগুলো অপশান চলে এসেছে তো থ্রি ডট আইকানে ক্লিক করলেই দেখুন অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে এবং আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে এডিট পোস্টে ক্লিক করলেই আপনি ভিডিওগুলোকে প্রাইভেট করতে পারবেন কিন্তু এখন আর সেই নিয়মে করলে চলবে না এখন আর সেই নিয়মে করলে চলবে না এখন কিন্তু আপনাকে নতুন নিয়মে ভিডিওকে প্রাইভেট করতে হবে তো তার জন্য এডিট পোস্টের থেকে একটু নিচে আসুন দেখুন আমি মার্ক করে দিচ্ছি এক্সপায়ার নাও বলে একটা অপশান রয়েছে তো এই এক্সপায়ার নাওতে ক্লিক করবেন এক্সপায়ার নাওতে ক্লিক করার পর একটু এখানে লোডিন নেবে এবং এখানে এইরকম অপশন আসবে যে এক্সপায়ার পোস্ট আই হোপ আপনারা বুঝতে পারছেন দেখুন এই যে এক্সপায়ার পোস্ট দিস পোস্ট উইল নো লঙ্গার বি পাবলিশড এরকম কিন্তু একটা পপ আপ আসবে ঠিক আছে তো এবার আপনাদের কী করতে হবে যে এক্সপায়ার রয়েছে এই এক্সপায়ারে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এক্সপায়ারে ক্লিক করলাম এক্সপায়ারে ক্লিক করার পর একটু লোডিং নেবে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে ভালো করে দেখুন এখান থেকে কিন্তু সব ভিডিও চলে গেছে আমরা পেজটা রিফ্রেশ করে আপনাদের দেখাচ্ছি রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করার পরে রিফ্রেশ করার পরে আমাদের পেজটা যখন নতুন করে লোড হলো এবং আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওই ভিডিওটা নেই হাউ টু আপলোড ভিডিও সেটা কিন্তু নেই নেই তো দেখুন আমাদের ভিডিও কিন্তু অলরেডি প্রাইভেট হয়ে গেছে এইবার এই প্রাইভেট করা ভিডিওটাকে আমরা কিভাবে আবার পাবলিক করতে পারি তো তার জন্য আমাদের এই পেজটাতে আবার আসতে হবে এবং আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কি রয়েছে পাবলিশড ঠিক আছে আমি জুম করে দেখাচ্ছি পাবলিশডের পরে রয়েছে শিডিউল তারপরে ড্রাফটস এবং তারপরে এক্সপায়ারিং আর শেষে রয়েছে এক্সপায়ার্ড এই যে এক্সপায়ার্ড অপশান রয়েছে এই এক্সপায়ার্ড অপশান আমাদের ক্লিক করতে হবে তো আমরা এক্সপায়ার্ড অপশানে ক্লিক করবো এক্সপায়ার্ড অপশানে ক্লিক করলেই আমরা যে ভিডিওটাকে প্রাইভেট করেছিলাম সেটা পেয়ে যাবো এবার এখান থেকে আপনি ভিডিওটা ছেড়ে যাবেন না কারণ আপনি হয়তো ভাবছেন এই যে থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনি আবার ভিডিওটাকে রিপোস্ট করতে পারবেন তা কিন্তু নয় একদমই সেটা কিন্তু করতে পারবেন না তো দেখুন আমরা কিন্তু এই ভিডিওটাই প্রাইভেট করেছিলাম ঠিক আছে হাউ টু আপলোড ভিডিও এবং এর পাশেই দেখুন রয়েছে ভিউ ইনসাইট এবং তারপরে রয়েছে থ্রি ডট একটা আইকন এখান থেকে আপনি ভিডিওটা ছাড়বেন না আপনি ভাববেন না যে থ্রি ডট আইকনে গেলেই আপনি ভিডিওটাকে রিপোস্ট করার কোনো অপশান পাবে কোনো রকম কিন্তু অপশান আপনি এখানে পাবেন না দেখুন ভিডিওটাকে আপনি কিভাবে রিপোস্ট করবেন বা নতুন আবার পাবলিক কিভাবে করবেন ধরুন আমরা যদি এই থ্রি ডট আইকানে ক্লিক করি এই যে থ্রি ডট আইকান রয়েছে আমি জুম করে দেখাচ্ছি আই হোপ আপনারা সব বুঝতে পারছেন এই যে থ্রি ডট আইকান রয়েছে এই থ্রি ডট আইকানে যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে দেখুন এই থ্রি ডট আইকানে ক্লিক করার পর দেখুন কী কী অপশান এসছে অপশান এসছে এডিট পোস্ট তো আমাদের এডিট পোস্টে গিয়ে কোনো লাভ নেই আগে রকম ছিল যে এডিট পোস্টে গেলেই আমরা আমাদের এই ভিডিওটাকে আবার পাবলিক করতে পারতাম কিন্তু এখন এমন কোনো অপশান নেই যেখান থেকে আপনি ডাইরেক্টলি এই ভিডিওটাকে আবার পাবলিক করতে পারবেন তাহলে উপায় কি। কিভাবে আপনি এই প্রাইভেট করা ভিডিওটাকে আবার পাবলিক করবেন এবং তার জন্য কিন্তু একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে এই ভিডিওটাকে ডাউনলোড করে তারপরে নতুন করে আপলোড করা এমন কোনো কিন্তু এখন আর অপশান নেই যে আপনি রিপোস্ট করবেন এটাকে তার জন্য এই যে ডাউনলোড এইচডি কোয়ালিটি দেখুন এইচডি এইচডি সব কটা কিন্তু অপশান দিয়ে দিয়েছে এখানে তো আপনি অবশ্যই ডাউনলোড এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা আমাদের ফোনে ডাউনলোড হয়ে চলে আসবে গ্যালারিতে কিন্তু চলে আসবে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার এই এবার এই ডাউনলোড করা ভিডিওটাই আমাদের কিন্তু নতুন করে আপলোড করতে হবে ফেসবুক পেজে যেমনটা আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি ঠিক তেমনি টাইটেল ট্যাগ ডেসক্রিপশান দিয়ে সঠিক নিয়মে আপলোড করতে হবে যদি আপনি না জানেন কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় ফেসবুক পেজে তাহলে এই যে ডেসক্রিপশানের লিঙ্ক আসছে এবং আই বাটনের লিঙ্ক আসছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তো এই ছিল প্রসেস প্রাইভেট করা ভিডিওটাকে আপনি কীভাবে আবার পাবলিক করতে পারেন আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো